বছরে নাট্যদল ঢাকা পদাধিক প্রায় চার দশকের এই পথচলাকে স্মরণীয় করে রাখতে শিল্পকলার জাতীয় নাট্যশালায় নাট্য উৎসবের আয়োজন করে দলতে উৎসবে আবুল দুলার স্মৃতি পদক ও গাজী জাকির স্মৃতি পদক প্রদান করা হয় দুই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হকেরু রাজীব বিশ্বাসের একটি প্রতিবেদন দেশের সংস্কৃতি অঙ্গনে দীর্ঘ পথ পরিক্রমায় আটত্রিশ বছরে পা দিল নাট্যদল ঢাকা পদাতিক অনন্য এই অর্জনে রাজধানী শিল্পকলা একাডেমিতে নাট্য উৎসবের আয়োজন করে দলটি প্রতিষ্ঠাবার্ষিকীর এই উৎসবে আবুল কাশেম দুলাল স্মৃতিপদক প্রদান করা হয় নাট্যজন আহমেদ ইকবাল হায়দারের হাতে আর নাট্য ব্যক্তিত্ব আহম্মদ গিয়াসের হাতে তুলে দেওয়া হয় গাজী জাকির হোসেন স্মৃতিপদক দুটি পদকই তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ সময় ঢাকা পদাতিকের সৃষ্টি থেকে এর সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিচারণ করেন মন্ত্রী এবং অনেক কাজ রেখে পরে মঞ্চস্থ হয় পাইচোচোরের কিচ্ছা যার নির্দেশনায় ছিলেন কাজী চপল রাজীব বিশ্বাস বৈশাখী সংবাদ